দেখুন বন্ধুরা, মানে এই এটা একটা জাদু শো বা নজরবন্দি খেলা। আর কিভাবে মানে বারো দিনে খেলাটা চলছে, আর এখানে একটা মানুষকে বারো ঘন্টা ধরে এই মাটির তলে গাঁড়া হয়েছে আর তাকে উঠানো হচ্ছে। তো সে কীরকম আছে এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমরা সেই সরাসরি এই খেলাটা মানে বিকড়ে অনুষ্ঠিত হচ্ছে। তো দেখুন, বারো ঘন্টা জীবিত একটা মানুষকে কবরের ভিতরে রেখে দেওয়ার পর সে মানে কীরকম অবস্থা তার আছে, আমরা অবশ্যই এই ভিডিওটাই দেখবো। তবে ভিডিওটাই নজর রাখুন। আর তাকে উঠানো হচ্ছে, আর উঠানোর পরেই বোঝা যাবে। আর হাজার হাজার দর্শক এই দেখেন ম্যাজিকটা দেখছে। তো দেখা যাক কীভাবে মানুষটাকে উঠানো হয়। আর এই যে দেখুন, ভিতরে একজন ঢুকেছে, উঠানোর জন্য খুঁড়ে তাকে আনা হচ্ছে। আর তার অবস্থা আমরা এবারই দেখতে পাবো যে সে কীরকম অবস্থায়। হ্যাঁ, কবরে রাখা মানুষটি অবস্থাটা দেখুন, এই যে তাকে উঠানো হচ্ছে দেখুন। আর এরপরেই তাকে দেখে বুঝতে পারবেন যে তার অবস্থা কীরকম। তো সে এখনও জীবিত আছে, তাহলে বারো ঘন্টা পরও কবরের মধ্যে রাখার পর সে মানুষটি স্বাভাবিক এবং সুস্থ আছে দেখুন, যে কীভাবে তাকে টানা হলো। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটি বেল আইকনে ক্লিক করে নেক্সট পরবর্তী ভিডিওগুলো দেখবেন।